বেআইনি টোটোর ফলে বাড়ছে যানজট, বাজেয়াপ্ত করার নির্দেশ দিল হাইকোর্ট। জনস্বার্থ মামলার বৃহস্পতিবার এই নির্দেশ দেয় আদালত। টোটো, ই রিক্সা, অটোর দৌরাত্ম্যে সাধারণ মানুষের পক্ষে রাস্তায় হাঁটাচলা করা এক প্রকার দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। আর এবার এই রাস্তায় বাড়তে থাকা যানজট কমাতে কড়া পদক্ষেপ নিল প্রশাসন। কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, অটো, টোটো, ই রিক্সা, ম্যাজিক, ট্রেকার বেআইনি হলেই তা বাজেয়াপ্ত করতে হবে। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। উল্লেখ্য, ইতিমধ্যেই পরিবহন দপ্তরের পক্ষ থেকে টোটো, ই রিক্সা নিয়ন্ত্রণ করতে জাতীয় সড়কের ওপর টোটো চলাচলের ওপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এরপর এবার টোটো নিয়ন্ত্রণেও গাইডলাইন তৈরি করে দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে। সেই মামলার বয়ানে বলা হয়, নদিয়ার রানাঘাটের SBI মোড় থেকে পায়রাডাঙ্গা স্টেশন পর্যন্ত রাস্তায় প্রচুর অটো চলাচল করার কারণে যানজটের মধ্যে পড়ে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। কিন্তু এরপরেও নতুন টোটো কিভাবে ওই রুটে চলাচলের জন্য অনুমতি দেওয়া হচ্ছে, এমন অভিযোগ তুলে বেশ কয়েকজন অটো চালক সম্প্রতি কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। এবার সেই মামলার শুনানিতে বৃহস্পতিবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এক রায় দেয়। সেখানে বলা হয়, নদিয়া জেলা জুড়ে আচমকা পরিদর্শন করে বেআইনি যান বাজেয়াপ্ত করার বিষয়ে RTOকে পদক্ষেপ করতে হবে, তবে ওই নির্দিষ্ট রুটের বর্তমান অবস্থাও খতিয়ে দেখতে হবে। হাইকোর্টের এই নির্দেশে কিছুটা হলেও কাজ হবে বলেই মনে করছেন এলাকার বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। টোটো, ই রিক্সা, অটোর দৌরাত্ম্যে সাধারণ মানুষের পক্ষে রাস্তায় হাঁটাচলা করা এক প্রকার দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। আর এবার এই রাস্তায় বাড়তে থাকা যানজট কমাতে কড়া পদক্ষেপ নিল প্রশাসন। কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, অটো, টোটো, ই রিক্সা, ম্যাজিক, ট্রেকার বেআইনি হলেই তা বাজেয়াপ্ত করতে হবে। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। উল্লেখ্য, ইতিমধ্যেই পরিবহন দপ্তরের পক্ষ থেকে টোটো, ই রিক্সা নিয়ন্ত্রণ করতে জাতীয় সড়কের ওপর টোটো চলাচলের ওপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এরপর এবার টোটো নিয়ন্ত্রণেও গাইডলাইন তৈরি করে দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে। সেই মামলার বয়ানে বলা হয়, নদিয়ার রানাঘাটের SBI মোড় থেকে পায়রাডাঙ্গা স্টেশন পর্যন্ত রাস্তায় প্রচুর অটো চলাচল করার কারণে যানজটের মধ্যে পড়ে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। কিন্তু এরপরেও নতুন টোটো কিভাবে ওই রুটে চলাচলের জন্য অনুমতি দেওয়া হচ্ছে, এমন অভিযোগ তুলে বেশ কয়েকজন অটো চালক সম্প্রতি কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। এবার সেই মামলার শুনানিতে বৃহস্পতিবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এক রায় দেয়। সেখানে বলা হয়, নদিয়া জেলা জুড়ে আচমকা পরিদর্শন করে বেআইনি যান বাজেয়াপ্ত করার বিষয়ে RTOকে পদক্ষেপ করতে হবে, তবে ওই নির্দিষ্ট রুটের বর্তমান অবস্থাও খতিয়ে দেখতে হবে। হাইকোর্টের এই নির্দেশে কিছুটা হলেও কাজ হবে বলেই মনে করছেন এলাকার বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।